নির্বাচনে হেরেও প্রতিশ্রুতি পালন করলেন উড়িষ্যার নেতা। নির্বাচনের প্রচারে নানান প্রতিশ্রুতি দিয়ে থাকেন জনপ্রতিনিধিরা। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ ওঠে, নির্বাচনে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান তাঁরা। এই অবস্থায় জয়ী প্রার্থীরাই যখন প্রতিশ্রুতি পূরণ করেন না, সেখানে পরাজিত হয়েও প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর উড়িষ্যার এক নেতা। সম্প্রতি উড়িষ্যার পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। ওই নির্বাচনেই কংগ্রেসের টিকিটে লড়েছিলেন জি শ্রীনিবাস রাও। নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়ার। ভোটে না জিতলেও নিজের চোখে দেখেছিলেন গ্রামবাসীদের কষ্ট, সেই কারণে পকেটের টাকা খরচ করেই গ্রামে জলের ব্যবস্থা করে দিলেন। নির্বাচনে জয়ী না হলেও স্থানীয় বাসিন্দাদের করা প্রতিশ্রুতির কথা ভোলেননি শ্রীনিবাস। সেই কারণেই তিনি নিজের থেকে 50,000 টাকা খরচ করে টিউবওয়েল বসিয়ে দেন। তিনি বলেন, এলাকায় প্রচণ্ড জলের সমস্যা, স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হয় খাবার জল আনার জন্য। আমি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের এই সমস্যার সমাধান করবই, সেই কারণেই আমি টিউবওয়েল বসাচ্ছি। স্থানীয় বাসিন্দারা জানান, তারা একাধিকবার স্থানীয় জেলা প্রশাসনের কাছে জলের সমস্যার কথা জানিয়েছিলেন, টিউবওয়েল বসানোর জন্য আর্জি চিঠিও পাঠিয়েছিলেন, কিন্তু কোনো ফলই মেলেনি। এর আগে জয়ী প্রার্থীরাও তাদের সমস্যায় কান না দিলেও পরাজিত প্রার্থী তাদের সমস্যা দেখে সমাধান করে দেওয়ায় তারা কৃতজ্ঞ বোধ করছেন। নকশাল অধ্যুষিত মালকানগিরি জেলার বাসিন্দা জি শ্রীনিবাস রাও সাধারণ মানুষদের জন্য কাজ করার লক্ষ্যেই নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। কংগ্রেসের তরফে তাকে মালকানগিরি পুরসভার চেয়ারম্যান পদের জন্য টিকিটও দেওয়া হয়েছিল। নির্বাচনী প্রচারে বেরিয়ে এলাকায় জলের অভাব দেখে তিনি বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের ফল যাই হোক না কেন, জলের ব্যবস্থা করে দেবেন তিনি। বাকি নেতাদের মতোই শ্রীনিবাসও প্রতিশ্রুতি দিচ্ছেন, এমনটাই মনে করেছিলেন ভোটাররা। নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় শাসক দল বিজু জনতা দল বা বিজেডি প্রার্থীর কাছে হেরে গিয়েছেন তিনি। নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় শাসক দল বিজু জনতা দল বা বিজেডি প্রার্থীর কাছে হেরে গিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, বিবিধ ডট ইন। নির্বাচনে হেরেও প্রতিশ্রুতি পালন করলেন উড়িষ্যার নেতা। নির্বাচনের প্রচারে নানান প্রতিশ্রুতি দিয়ে থাকেন জনপ্রতিনিধিরা। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ ওঠে, নির্বাচনে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান তাঁরা। এই অবস্থায় জয়ী প্রার্থীরাই যখন প্রতিশ্রুতি পূরণ করেন না, সেখানে পরাজিত হয়েও প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর উড়িষ্যার এক নেতা। সম্প্রতি উড়িষ্যার পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। ওই নির্বাচনেই কংগ্রেসের টিকিটে লড়েছিলেন জি শ্রীনিবাস রাও। নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়ার। ভোটে না জিতলেও নিজের চোখে দেখেছিলেন গ্রামবাসীদের কষ্ট, সেই কারণে পকেটের টাকা খরচ করেই গ্রামে জলের ব্যবস্থা করে দিলেন। নির্বাচনে জয়ী না হলেও স্থানীয়